ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে এসেছেন, কি রকম দেখছেন আমবাড়ি হাট? মোটামুটি আজকে দাম বেশিও না কমও না আর কি, মাঝামাঝি মাঝামাঝি। এখন কি গরু কিনেছেন না কিনবেন? না আমরা এখনো দেখছি, নামাজের পর ইনশাআল্লাহ। নামাজের পর ইনশাআল্লাহ আপনারা কেনার। কি গরু কিনবেন আপনারা? আমরা হাড্ডিশার দেখবো, পাশাপাশি আপনার দুধের গরু কিছু দেখবো। হাড্ডিশার এবং দুধের গরু কিছু দেখবো, 500 এগুলো কিনবেন। আজকে কি কিনতে পারবেন সব গরু? আগামীকালকে হাটে আবার যাবেন, সেটা কারো লাগবে আজ কারো লাগবে। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক আজ 8 অক্টোবর 2021 রোজ শুক্রবার, আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় সকল হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের খামার উপযোগী যে ষাড় গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর দাম আপনাদের একটু জানানোর চেষ্টা করি। আমরা এই পাশে থেকে শুরু করে এখানে একটু দেখছি, আমরা প্রথমে এখানে একটু এখানে আর একটু দেখছি, প্রচুর পরিমাণে এ ধরনের গরু আজকে বাজারে দেখছি আমরা। তো কি দরে আজকে এখানে এ ধরনের ষাড় গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলোই আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা বাছুর টাইপের দুটি দেখছি, বেশ কিছু এই পাশে বাধা রয়েছে, আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কি অবস্থা আজকে বাজারে? খালে যেই দিনে হাট আনেছি এই দিনে কাস্টমার কম, যে দিনে হাট আনতেছেন সেই দিনে কাস্টমার নাই। আচ্ছা কটা কটা আছে আজকে? ওই মেলায় 10টা। কেমন এগুলো বয়স কি সব কি দাঁত হয়েছে? বয়স একটা খালি দুই দাঁত, একটা এটা এটা হচ্ছে দুই দাঁত, এইটা খালি দুই দাঁত। আচ্ছা এটা কেমন রাখছেন দাম? এটা দাম চাচ্ছি 1,55,000। 1,55,000। দর্শক শুনছেন যে 1,55,000 টাকা এই গরুটির দাম রেখেছেন সাহেব আলী ভাই। কত বলছে এটার দাম সাহেব আলী ভাই? 130-135 ভাই, 130-135 পর্যন্ত দাম দিছে। কেমন টার্গেট আপনার? টার্গেট 40-এর উপর। 40-এর উপর? দর্শক শুনলেন যে 1,40,000-এর উপরে হচ্ছে ওনার এই গরুটি বিক্রির টার্গেট। আমরা দেখছি আমবাড়ি হাটে আজকে যে খামার উপযোগী ষাড় গরুগুলো রয়েছে, আর এইগুলো তো ছোট ছোট সাইজের। এটা এটা 72 বলে, 73 বলে, 72-73 করে বলতেছে দাম। দর্শক 72-73 করে দাম বলতেছে এগুলো আমরা শুনছি। না 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 বাড়ি গরু ফিরলে তো সাহেব আলী ভাই, এই দুটোর কেমন বিক্রি দাম? 80 সেসি লাস্টে লাস্ট। আর ওটা? এটা দাম চাইছি 65 সেসি এটা লাস্ট সাইওয়া লাস্ট। এগুলো 65 আর 80 দাম চাওয়া? এটা 72 বলে, এটা 62 বলে, এটা 62 বলে। নেপালি বাচ্চা এটা, এটা সাইওয়া। আপনার মোবাইল আছে? আমরা দেখছি। আর এই পাশে কি গরু আছে? এগুলো সব আর সাইওয়া। এগুলো সাইওয়া, এগুলো কেমন দাম চাওয়া? এটা দাম দেয় 86। এটা দাম দেয় 86। এটা দুই কম নম্বর। এই দুটার কেমন বিক্রির দাম? এটা আগে ওর দাঁতে নেই না, বিক্রির দাম কেমন? এটা 90 হলে দেবো, এটা 90-এর উপরে হলে দেবো। এটা 90 হলে দেবেন, এটা 90-এর উপরে দিবেন, কার কারণ কি? এটা তো ছোট সাইজ, এটা বড় না, ছোট না, এটা একটু বড়, এটা জাত বেশি ভালো, এটা জাতটা বেশি ভালো, সেই কারণে দাম বেশি নাকি? হ্যাঁ বিশাল মোটা হবে। আচ্ছা আর ওই পাশে যেগুলো দেখছি এটা কেমন? এটা তো আছে নাই, এটা আছে নাই। এটা কত? এটা 1,20,000 সেসি। এটা 1,20,000 সেসি, এটার দাম কত? 100 পর্যন্ত পাইছে, 100 পর্যন্ত পাইছে। এটা কেমন টার্গেট? এটা 110 হলে দিয়ে দেবেন, এটা 110 হলে দিয়ে দেবেন। আর এটা এই পাশেটা দেখছি, এটা এটি একই দাম ভাই, 110। এটাও 110। এটার বয়স কি? আগর? হ্যাঁ সব আগর। দর্শক আমরা দেখি একটু একটু দেখি সাহেব আলী ভাই, একটু দেখি। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে যে ষাড় গরুগুলো রয়েছে খামার উপযোগী সেই গরুগুলোর দাম। আমরা আরও বেশ কিছু গরু আছে সেগুলো দেখে আসি একটু। আচ্ছা এটা বয়স কেমন ভাই? 4 দাঁত।
কেমন দাম রাখছেন এটার? এক লাখ চল্লিশ। কত দেয় দাম এটার? দাম দেয় আপনি একশো পাঁচ দশ এরকম দেয়। কেমন টার্গেট? কেমন? পনেরো। দর্শক শুনলেন যে এক লাখ পনেরো হচ্ছে টার্গেট। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। আমরা দর্শক আমরা এই পাশে আরেকটি গরু দেখছি, আমরা এটারও একটু তথ্য নিয়ে নেব। দেখছেন আপনারা ভাই এটার বয়স কেমন? এটা দুধাত কত রাখছেন এটার দাম? দেড়শো। কত দিল এখন পর্যন্ত দাম দিছে? আঠারো। টার্গেট কেমন? তিরিশ। দর্শক শুনলেন যে এক লাখ তিরিশ হচ্ছে ওনার টার্গেট এই গরুটি বিক্রির। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে শাহিওয়াল জাতের খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রচুর পরিমাণে এই ধরনের গরু রয়েছে বাজারে। আমরা একটু চাচা এটা আপনার কত দাম রাখছেন এটা? একশো তিরিশ চাচ্ছেন। আর কত দিল দাম এখন পর্যন্ত? একশো। বয়স কেমন চাচা? অদাত, এখনো দাঁত হয় নাই। কেমন টার্গেট কেমন আপনার? এক লাখ বিশ। দর্শক শুনলেন যে এক লাখ বিশ হচ্ছে ওনার টার্গেট। আমরা দেখছি আমবাড়ি হাটে খামার পূর্বী শাহিওয়াল জাতের সার গরুর দাম। আমরা এখানেও একটু দেখছিলাম বয়স কি অদাত, এখনো দাঁত হয় নাই। কত রাখেছেন এটার দাম? একশো তিরিশ চাওয়া দাম নাকি? আর দাম কত পাইলেন এখন পর্যন্ত ভাই? একশো পাঁচ পর্যন্ত দাম পাইছেন। তো কেমন টার্গেট? দশ আছে। কাস্টমার আছে আজকে? আরো কাস্টমার নাই। কাঠে বেচিবেন? বেচিবেন কাঠে? না হলে কি করবেন? দর্শক শুনছেন যে না হলে কি করবেন ওনারা। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর দাম আপনাকে জানার চেষ্টা করছি। আমরা পাশে কি দুটা কি শাহিওয়াল? হ্যাঁ শাহিওয়াল। ওটাও শাহিওয়াল? ওটাও শাহিওয়াল। দেখতে বুঝে আছে যে দেশি দেশি। দেখেন নাভি, দেখেন গলার ঝুল, দেখেন নাভি, দেখি গলার ঝুল, দেখেন এগুলো তো অদাক। কত চাইছেন জোড়াটা? জোড়া চাইছি একশো ষাট। একশো ষাট। কত দেয় দাম? দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ। চল্লিশ পঁয়তাল্লিশ। দেড়শো পার হলে দিয়ে দেবেন? দেড়শো পার হলে দিবেন? এর নিচে দাম না? না। আমরা দেখছিলাম আমবাড়ি হাটে আজকে যে শাহিওয়াল জাতের সার গরুগুলো খামার উপযোগী সেই গরুগুলোর দাম। আমরা এই পাশে আরো একটু দেখছি কত চাইছে এটা? এক লাখ তিরিশ। চাই বেড়াইছি চাই বেড়াইছি। আর কমি মনে হয় না? কমি কমি। আচ্ছা আচ্ছা। বয়স কেমন? মোটামুটি দুই দা। এক লাখ তিরিশ চাওয়া। কত কোয়াচ্ছে? কত কোয়াচ্ছে দাম? দাম কোয়াচ্ছে পঁচাশি। নব্বই ভাঙিবা? নব্বই ভাঙিবা। এক লাখ তিরিশ আর পঁচাশি অনেক গ্যাপ। মেক আপ হবে? চাইবার সময় চাহাচ্ছি। এখন মেক আপ কত হবে? মোটামুটি আইডিয়া করছি যে শহর কাছাকাছি হলে বেশি। দর্শক শুনছেন যে শহর কাছাকাছি, শহর কাছাকাছি হলে বিক্রি করবে। আমরা দেখি এই পাশেও আরো একটু দেখছিলাম। ভালো আছেন? বয়স কেমন? দুই দাঁত ভাই। দুই দাঁত। কত চাচ্ছেন এটা? দাম চাচ্ছি ভাই বিরানব্বই। বিরানব্বই। দাম কত চাচ্ছে এটা? পঁচাত্তর ছিয়াত্তর বলে ভাই। কেমন আশা করছেন? আশি হাজার আগে দিয়ে দেবো। আশি? হ্যাঁ ভাই। দর্শক শুনছেন যে আশি হাজার টাকা হলে আমি বিক্রি করে দেবেন। আমরা দেখছিলাম আরও কিছু গরু রয়েছে, আমরা পাশে যাই। বাইরের বয়স কেমন ভাই? আগর বয়স শাহিওয়াল নাকি? পার্সেন্টেজ আগর বয়স এখনো দাঁত হয় নাই? আট মাস বয়স। আট মাস বয়স।
কেমন দাম রাখছেন গা? দাম বলে 85-86, আর আপনি চাইছেন কত? 96। এখনো 10,000 টাকা গ্যাপ। মেকআপ তো সম্ভব না মনে হয় নাকি? বেশি দিক কেনা, এখন বেশি দিবে কিভাবে? কত লাস্ট দাম? কত? 90 পার হলে দিবে। 90 পার হলে দিবে। আমরা ওই পাশে আরেকটি দেখছি, আমরা ওই পাশে গরুটি একটু তথ্য নিয়ে নিই। প্রচুর পরিমাণে গরু আজকে বাজারে উঠেছে। কেমন বয়স এটার? দুই দাঁত। কত চাইছেন দাম? 110 চাওয়া দাম। কত দেয় দাম এটার? 95 পর্যন্ত দেয়। কেমন টার্গেট? কেমন টার্গেট? মানে লাখ হইলেই হয় আর কি। দর্শক 1,00,000 হচ্ছে ওনার টার্গেট। আমরা দেখছিলাম দিনাজপুর জেলা আমবাড়িহাট, আজকে যে আমার উপযোগী সাহিবল জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। প্রচণ্ড গ্যাঞ্জাম, প্রচণ্ড ভিড়, তার মাঝেও আমরা যেভাবে পেরেছি সেভাবে ভিডিওটি তৈরি করেছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।